যাক, এখন তো শুনতে পাচ্ছেন তাই তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এখানে ওই যে আপুর রিসার্চ অ্যানালাইসিস নিয়ে নিয়ে কথা বলতেছিলাম, যে ওনারটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই যে 3-4টা পাইছে, তো এই যে কম্পিটিটর অ্যানালাইসিস কিছুটা হলেও তো বুঝছেন আপনারা, তাই না? এক একজন এক এক রকমের করছেন। জি স্যার, জি স্যার, বুঝছি কিছু স্যার। আচ্ছা, গ্লোবাল র্যাঙ্ক, এই যে ক্যাটাগরি র্যাঙ্ক, অর্গানিক কিওয়ার্ড, এই যে এই জিনিসগুলো বাই করছে, মান্থলি এসইও ক্লিক, দেখেন এক একজনের কত ক্লিক। আপু কিন্তু অনেক ইনপুট দিচ্ছে, এগুলা কিন্তু এই ডেটা গুলো দেখে কিন্তু অনেক ডিসিশন নেওয়া যাবে। হ্যালো, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, বললাম এই ডেটা গুলো দেখে কিন্তু অনেক ডিসিশন নেওয়া যাবে। জি স্যার, সবচেয়ে বেস্ট হ্যাঁ স্যার, সত্যি অনেক ভালো হয়েছে এটা, সবচেয়ে বেস্ট হয়েছে আপুরটা। আচ্ছা, আর কেউ আছেন দেখাবেন? স্যার আমারটা একটু ঠিক আছে স্যার। আপনার নাম কি বলেন? শুভ স্যার। আচ্ছা, আপু কি স্পেশাল কনগ্রাচুলেশন যে আপনি খুব ভালো করে অ্যানালাইসিস করছেন, এই ডাটা গুলো দেখে অনেক কিছু ডিসিশন নেওয়া যাবে এইভাবে আর কি। আচ্ছা, এবার শুভটা দেখি আমরা, দাঁড়ান। শুভ নামের বানান কি শুভ আপনার? এমডি SHUBO AHMET। কোথায় আপনার ফাইল, কোথায়? স্যার আমার যে গ্রুপে তো আছে স্যার। স্যার মিস ধরো একটু, এটা না? জি স্যার, ওকে। পাবলিক লিংক দেন, পাবলিক লিংক। আচ্ছা স্যার, এক মিনিট স্যার, ল্যাপটপে কি সমস্যা হলো আবার? এক মিনিট স্যার, ওয়েট। আচ্ছা, আমরা অপেক্ষা করতেছি, দেন আপনি। আচ্ছা স্যার, ল্যাপটপটা অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন তো, এর মধ্যে উনি লিঙ্কটা দেই, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার একটা কম্পিটিটরের সাথে মানে একটা কম্পিটিটিভ মানে যে অ্যানালাইসিস গুলো আমরা করলাম, এগুলার ক্ষেত্রে কতগুলা ফিচার্স ইউজ মানে ইউজ করা যায় বা টুল ইউজ করা যায়? মানে আমরা যেমন ডিএ চেক করি, টি এ চেক করি, তারপরে স্যার ওই যে আমরা ভ্যালু গুলা চেক করতেছি, এরকম কয়টা আছে আর কি বিষয় আর কি? এখানে শুনেন, একটা জিনিস হচ্ছে আপনার কাছে যত ডেটা থাকবে তত বেশি ডিসিশন নিতে সুবিধা হবে স্যার। এটা ব্যাপারটা এমন না যে 5টা থাকতে হবে, 10টা থাকতে হবে। আপনি যদি 100 ডাটা পান একটা কম্পিটিটর ব্যাপারে, তখন ধরেন আপনার পাশের বাসা আপনি করছেন 5তলা, না আপনি একটা 5তলা বিল্ডিং করবেন, আপনার পাশে একজন 5তলা করছে, এখন তার থেকে যদি সব খবর জানেন, কতগুলো সিমেন্ট লাগলো, কতগুলো ইট লাগলো, কতগুলো বালু লাগলো, কোন কন্ট্রাক্টর ভালো, এগুলো যদি সব ডেটা পাওয়া যায়, তাহলে আপনার জন্য বিল্ডিংটা করতে সুবিধা হবে না? জি স্যার। স্যার এগুলো কি ডিপেন্ড করে স্যার কম আপনার ক্লায়েন্টের উপরে? কারণ সময় তো সময় সাপেক্ষ না অনেক স্যার, বড় করে করতে হলে বা ক্লায়েন্ট কতক্ষণ টাইম দেয়, কত কিছু রিসার্চ করতে বলে, ক্লায়েন্ট যা যা বলে তা তা করবেন। আপনি নিজের প্রজেক্ট হলে যত বেশি পারেন তত বেশি রিসার্চ করবেন, যাতে আপনার ডিসিশন মেক করতে সুবিধা হয়।
লিংকে দিয়েছেন শুভ? স্যার কি বলেন, আজকে টপিকের স্যার ওই যে আজকের যে ইতে আছে শিডিউলে 4 নাম্বার দিনে এইটার ওই যে প্রথম সেশনের প্রথম পয়েন্টটা বাদে বাকি দুইটা পয়েন্ট স্যার বুঝি নাই, এটা যদি একটু বুঝাই দিতেন। আজকে ক্লাস তো এখনো নেই নাই, আজকে ক্লাসে তো যাব মাত্র। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসের পোর্শন হ্যাং করে তো লাভ নাই, ক্লাস আজকে আপনাদেরকে একটু সময় দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। পিছনে ক্লাস নেই, খালি দৌড়ায় আগাইলে হবে না তো, বুঝেন নাই? জি স্যার, জি স্যার। এই যে সবাই কাজ দেখলাম, কার কাজটা ভালো হলো কার কাজটা খারাপ হলো, স্যার যা করছি কাজ এরকম কি চলবে স্যার এরকম করলে? হ্যাঁ আস্তে আস্তে চলবে, এটা শুনেন ডিজিটাল মার্কেটিং টা হচ্ছে করতে করতে করতে। আমি আজকে 7-8 বছর ধরে এই কাজগুলা করি। প্রথমে প্রথম যখন এই যে এত কিছু জানতাম না যে ডোমেইন অথরিটি আছে এটা কি, এটা নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করতে হইতো। তারপরে কোনো কিছু নতুন আসলে এখনো অনেক কিছু পড়াশোনা করি। যে কালকে ওই যে আপনাদেরকে যে কম্পিটিটিভ রিসার্চ দেখাইলাম, আবার একটু আপডেট করে দেখলাম যে আরো কোনো নতুন কোনো নিয়ম আসছে কি, যে বায়ার পার্সোনা একটা নতুন টার্ম গুলো আসছে, ওগুলো এখন একটু অ্যাডভান্স লেভেলের বললে আপনারা গুলা ফেলবেন। আস্তে আস্তে আপনারা যখন বেসিক গুলো শিখে ফেলবেন তখন ওগুলা বলবো। শুভ আপনি কি দিয়েছেন? জি স্যার, এই দিকটি একটু শেষ হয়ে গেছে। মানে মানে কোথায় পোস্ট করছেন কই? আচ্ছা আপনারা এর মাঝে আমাকে করেন তো, যে একটা গ্রুপ করেন, ইয়া মেসেঞ্জার গ্রুপ করে আমাকে অ্যাড করেন, যে গ্রুপে আছে আমাকে। হ্যাঁ স্যার, মেসেঞ্জার তো গ্রুপ খোলা আছে কিন্তু আপনাকে এখনো কেউ অ্যাড করলো না, আপনি এর আগেও বলেন, দাঁড়ান একটু দেখতেছি। আপনার সাথে স্যার ফেসবুকে যার সাথে অ্যাড আছে স্যার সে আপনাকে অ্যাড করতে পারবে। আজিজুর রহমান তো একটা ক্লাসে আসে আর আসে নাই, তাই না? হয়তোবা। আচ্ছা তাহলে আমরা আমি একটা গ্রুপ করি নাকি? অবশ্য গ্রুপ করলে তো আবার আপনাদের সবাইকে ফ্রেন্ডলি এটা ভালো হয় স্যার। হ্যাঁ স্যার আপনি করেন স্যার, এটা সবচেয়ে ভালো হয় স্যার। কিন্তু স্যার ফেসবুকে তো স্যার সবার সাথে আপনার অ্যাড নাই স্যার, একজনকে অ্যাড করেন তারপরে স্যার সে সবাইকে অ্যাড করে দিবে হয়তো, তারপরে আপনার প্রয়োজন মতো তাকে আনফ্রেন্ড করে দিন। আচ্ছা না আনফ্রেন্ড করার দরকার নাই, শুভ আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, আচ্ছা ওনাকে দেখি অ্যাকসেপ্ট করতে পারি কিনা। কনফার্ম রিকোয়েস্ট, এই যে একজন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা স্যার আপনাকে অ্যাড করে দিচ্ছি স্যার। সরি স্যার, আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি। অ্যাড করছেন? জি স্যার, এর গ্রুপে অ্যাড করছি স্যার। তো কই আমি তো নোটিফিকেশন পেলাম না, মেসেজ দেন তো, একজন মেসেজ দেন তো, মেসেজ গ্রুপে হাই হ্যালো কিছু দেন তো। আচ্ছা স্টুডেন্টের মধ্যে আর কে কে রিকোয়েস্ট পাঠাচ্ছেন দেখি কারে কারে অ্যাড করা যায়। স্যার আপনি ই করেন স্যার, আপনার মেসেজ রিকোয়েস্ট আছে ওখানে চেক করেন স্যার, ওখানে গেলে পেতে পারেন। স্যার আমি মেসেঞ্জারে আপনার ফাইলটা দিছি স্যার, ওটা ক্লিক করুন স্যার। আচ্ছা মেসেঞ্জার আর শুভর ফাইলটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা না আচ্ছা। এই যে মুশিরাত্রি আপনি আছেন?
দেখি অ্যাড করা যায় কিনা। 5000 আছে, হয়ে গেছে 5000, তার অনেক আগে হয়েছে, এখন 10-12 জন কার্ডে ডিলিট করবো, এটাই সমস্যা। নিতে আছে না বুঝি নাই কি বললেন, অবস্থা খারাপ দেশে, আবার লকডাউন দিল নাকি? আচ্ছা এই যে রিকোয়েস্ট আসতেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, যে রিফাতুজ্জামান দেখছেন, এই যে সুজন আমাকে রিকোয়েস্ট পাঠাইছে কিন্তু এটা ফেসবুকের একটা ভুলবাদ, এই যে এআরটি সুজন, আমি কনফার্ম দিলে দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, জি স্যার, আমি তো দিছি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার, এটা স্যার আমি স্যার। এই তো কিন্তু আমি মনে হয় সবচেয়ে আগে রিকোয়েস্ট পাঠাইছিলাম, একদম নিচে পড়ে গেছে স্যার আমার নাম মনে। আমি স্যার 3 নম্বরে স্যার, এখন কাউরে তো অ্যাকসেপ্ট করতে পারতেছি না, এখানে নাই আমার নাম। আচ্ছা স্যার এখানে স্যার অ্যাকসেপ্ট করার দরকার নাই স্যার, স্যার ইমন এই সুযোগে মাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, যদি অ্যাকসেপ্ট করেন সুযোগ অ্যাকসেপ্ট করছেন তার জন্য। হচ্ছে না তো, এগুলো হচ্ছে না, ওই যে আমার আর 10 জনকে ডিলিট করতে হবে, এটা আমি একটু সময় করে করব না। যে ইমন দেখেন, এই যে কনফার্ম করতে গেলে কি বলে, ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 ফ্রেন্ডস অন ফেসবুক, দেখছেন, ইউ উইল নিড টু রিমুভ সামওয়ান ফ্রম ইওর ফ্রেন্ডস লিস্ট টু অ্যাড সামওয়ান নিউ, মানে কার রিমুভ করতে হবে আগে। জি স্যার। আচ্ছা অন্য একটা জিনিস নিয়ে আপনাদের সাথে একটু 1 মিনিট আলোচনা করি, যে কি অবস্থা লকডাউন আপনাদের গ্রামের দিকে, কি অবস্থা, মানুষ কি না খেয়ে মরতেছে বা কি কি অবস্থা বলেন তো স্যার? আমাদের এদিকে তো স্যার সবাই কাজ করতেছে স্যার, মানিকগঞ্জের এদিকে দেখা যাইতেছে, মানিকগঞ্জ লকডাউন ঘোষণা থাকলেও স্যার মার্কেট খুলে দিলে স্যার একটা মার্কেটে কত মানুষ যায় আপনি দেখতে পারবেন, মহিলা মানুষ বোঝাই হয়ে যায় ভয়ে, মার্কেটের সামনে দিয়ে হাঁটা চলা ফেরা করা যায় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাক, মানিকগঞ্জ সদরে 28 জন, টোটাল 88 জন। আচ্ছা তাইলে কিন্তু এটা কিন্তু চিন্তার বিষয় আমাদের জন্য, ঠিক আছে একদিনে ভাই অবশ্যই। আমি কালকে মানিকগঞ্জ গেছিলাম ভাই, কালকে কথা শুনে না পরি করব না স্যার, যাব না মানিকগঞ্জ। আমি যেটা বলতে চাইছি কালকে আপনার তো 14 দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত, মানিকগঞ্জ গেছিলেন ভাই, বাসার 3-4 বাড়ি পরে একজনের হয়েছে, 5-7 বাড়ি পরে 6 জনের হয়েছে স্যার। গতকাল আমাদের বান্দুটি আমার আমার বাসার পাশের বাসা করোনা ধরা পড়ছে স্যার, বান্দুটিয়া পশ্চিম বান্দুটিয়া। আচ্ছা তাহলে মোটামুটি দেশের পরিস্থিতি ভালো নাকি? কিনা স্যার ভালো না স্যার, এখন স্যার মোটামুটি আছে কিন্তু ধীরে ধীরে খারাপ হইতেছে স্যার, এখন মানে না খায় তো আর কেউ মরতেছে না তাই না স্যার? एक्चुअली তো এটা দেখতে গেলে আপনারা মানে জানা যায় না, কিন্তু স্যার আর কিছুদিন থাকলে স্যার খুব একটা ভালো অবস্থা খারাপ বেশি স্যার, এই ঢাকার মধ্যে স্যার অলরেডি স্যার 2 মাস চলে গেছে স্যার, মানুষ কাজ করতে পারতেছে না ঠিকমতো স্যার, এগুলা স্যার সমস্যা হচ্ছে ঢাকায়, ঢাকার মতো সিটি কর্পোরেশন এলাকায় যেগুলা বস্তি রস্তি আছে ওগুলাই স্যার, ওরা খাবার পাচ্ছে না। মানুষ বসে বসে খেলে কতদিন খাইতে পারে, 6 মাস 1 বছর মোটামুটি চলে, তারপরে তার পারে না, এসে পয়সা কালেতে থাকে না। একজন বলেন, সবার কথা তো বুঝতেছি না, একজন বলেন, মানে আমি আমি জানতে চাচ্ছি যে ধরেন আরো 2 মাস যদি লকডাউন হয়, কথার কথা এখন তো বাড়ছে, তাই 2 মাস লকডাউনে মানে গ্রামের দিকে কিরকম প্রভাব পড়বে? আমি আমাদের গ্রামের কথা বলতে পারি, আমাদের গ্রামের মানুষ মোটামুটি মনে হচ্ছে যে সবাই চলতেছে একদম, ওদের চাল ডাল বেসিক খাবারের নিচ্ছে, ওদের পূরণ হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, বাট সরকার যদি লকডাউন দেয় তাহলে অবলম্বন করেন স্যার,
কিছুই করে না হয় খাবার তো স্যার যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে স্যার অবশ্যই আসবে তিন চার দিন আগে স্যার পদ্মা নদীর পাড়ে গেছিলাম স্যার মাছ মাছ দেখার জন্য স্যার ওইদিকে মানে কোনো মাস্ক ইউজ করে না আমাদের দেখে অনেকটা ভয় পাইলো আর কি তারা আমরা মাস্ক পরে আসছিলাম জি স্যার ওইটা ওই ঘিউর কে ঘিরে লেখা হয়েছে হরিরামপুরের ওই দিকের থাকলে হয়তো থাকে ওই যে থুতনির নিচে তা নাহলে থাকে পকেট একটু বিরক্ত কর যে আসলে পুরুষরা তো তাও মাস্ক পরে মহিলারা তো স্যার কাপড়ের আঁচল দিয়ে মাস্ক বানায় আচ্ছা যাক যাই হোক আল্লাহ আমাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট আল্লাহর কাছে দোয়া করবেন দেখেন যাতে ওই যে দুর্ভিক্ষের কথা শুনছি আমরা আমার আম্মু আমাকে বলছে যে অনেকটাই দুর্ভিক্ষ লাগছিল 1988 না জানি 91 তে ওনারা ওনাদের চাল ছিল বাট আশেপাশে পুরো বাড়িতে নাকি কারো ভাত পাইতো না ওনাদের ভাতের মারার জন্য আল্লাহ যাতে আমাদের এরকম দুর্ভিক্ষ থেকে হেফাজত করে আর এমন দেখেন যে পরিস্থিতি যে দেখেন আমার একটা প্রতিষ্ঠান চালাই শুধু শুধু প্রায় আজকে কত 3 মাসের ভাড়া দিছি বসে বসে এখন চিন্তা করে ছেড়ে দিছি বলছি যে না আর ভাড়া দিতে পারবো না আপাতত বাসায় বসে কাজ করতেছি কারণ প্রতিষ্ঠানের ভাড়া প্রায় 20-25 হাজার টাকা এত টাকা ভাড়া তো আসলে বেহুদা লস হচ্ছে 3 মাসে প্রায় 60 গিয়েছে আরো 3 মাস যদি থাকি এভাবে তাহলে 1-1.5 লাখ টাকা নাই হয়ে যাবে তো সে শিক্ষা যাক 1 বছর লস হইলে সেটা ফিরে পাওয়া যাবে বাট করা যাবে বাট যদি লাগে সমস্যা হয়ে যাবে আচ্ছা আমরা ক্লাসে আসি শুভ ভাইয়ের ইয়াটা একটু দেখি কম্পিটিটর অ্যানালাইসিস উনি কি করছে কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার নো ননসেন্স গাইড টু ফাইন্ডিং অ্যাওসাম কিওয়ার্ডস আচ্ছা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আসলে আপনারা চাইলে ইউজ করেন ওরা মাসিক আকারে ডাটা দেখায় কম্পিটিটরস ইউআরএল ব্যাকলিংক ইন্টারেস্ট পাচ্ছি তো আমি প্রথমে উবার সার্চে গিয়ে ব্যাংক লিংকটা সিলেক্ট করছি যে আপনার ব্যাংক লিংক যেটা একদম টপ যেটা ই আছে না ওইটা তারপর এটাই করে না তারপরে যে গুগলে যা সার্চ করছিলাম তারপরে যে লিঙ্ক গুলো করছি কপি করে এখানে আনছি তারপর প্রত্যেকটা লিঙ্কের ডোমিনেজ তারপরে কন্টেন্ট লেন্থ মানে যতগুলো আছে সব কিছুই করছি স্যার একটা একটা করে বের করছি সব স্যার এই ডান পাশে আরো কিছু আছে আমি দেখি নাই আপনার কম্পিটিটর গুলো নির্ণয় করা হয়নি ম্যাক্সিমামে আসছে ভুল এক দুইটা আসছে ঠিক নাম্বার ওয়ান
আচ্ছা ডোমিনেজ এটা তো ঠিক আছে সবগুলো ডোমিনেজ বের করছেন রাউন্ড টুল দিয়ে এটা ঠিক আছে এটা সমস্যা না কন্টেন্ট সরি আছে এই যে কন্টেন্ট লেন্থ বের করছেন এটা খুব ভালো কাজ করছেন এটা অনেকেই করে না কন্টেন্ট লেন্থ এটা একটা যখন আমাদের কন্টেন্ট লিখব তখন কন্টেন্ট লেন্থটা দরকার বাট কম্পিটিটরের জন্য কিছুটা দরকার ডাইরেক্টলি দরকার না তারপর ডোমেইন অথরিটি বের করছেন এটা ঠিক আছে এটা কম্পিটিটরের একটা ম্যাট্রিক্স পেজ অথরিটি খুব একটা ইম্পর্টেন্ট না তাও আপনি বের করছেন ভালো অ্যালেক্সা র‍্যাঙ্ক অ্যালেক্সা ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা কাউন্ট করেন অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের টুল ব্যাকলিংক কার কত ব্যাকলিংক এই তো এগুলো দেখে বোঝা যায় যে আসলে ইয়া কোন কত সাইট ইয়া এই যে দেখেন ও তাহলে আপনার এখানে এই ডোমেইন এজ ব্যাকলিংক কন্টেন্ট এগুলো দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে কে বেস্ট কম্পিটিটর হতে পারবে একটা আইডিয়া পাওয়া যাবে কিন্তু এখন আগে বুঝতে হবে যে সে আমার কম্পিটিটর কিনা এখন আপনি যখন ব্যাকলিংক তো সাইটে ইয়া করলেন ব্যাকলিংক এর কম্পিটিটর যখন কোরাকে দেখাচ্ছে তখন আপনি ঢুকবেন ব্যাকলিংক তো আগে ঢুকবেন ওর ব্যাপারে আগে আইডিয়া নেবেন যে ব্যাকলিংক কি কি করে কি সার্ভিস দেয় কাদের জন্য এন্ড দেন কোরাতে যখন ঢুকবেন তখন দেখবেন যে এটা কোশ্চেন আনসার তখন তো এটা বাদ দিয়ে দেওয়া উচিত ছিল কারণ এটার সাথে তো যায় না দুইটা সাইডই কিন্তু দেখতে হবে যে আপনি দুইটা সাইডই কিন্তু দেখতে হবে আপনি কিভাবে আপনি মানে বুঝেন নাই এই জন্য এদেরকে লিস্ট করছেন তারপরে হচ্ছে যে পিন্টারেস্ট পিন্টারেস্টে আপনি যখন ঢুকবেন তখন দেখে বোঝা উচিত ছিল যে না এটা ব্যাকলিংক এর কম্পিটিটর হতে পারে না তো যাই হোক ভুলগুলো ঠিক আছে পরবর্তীতে আবার ইয়ে করতে পারবেন জি স্যার আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেনটাকে একটু করেন তো স্যার সিপিসি স্যার কম হওয়া ভালো না স্যার অবশ্যই সিপিসি কম হলে আপনি যখন অ্যাড দিবেন তখন ইয়াটা কম কাটবে আপনার ডলার গুলো কম কাটবে পাঁচটা নিয়ে আচ্ছা এনে একজন কি লিখছে স্যার আমাদের ডিভাইস ঠিক আছে এটা আগের মেসেজ দিয়েছেন আপনি এই পার্সোনাল মেসেজ না দিয়ে এগুলো যা সব গ্রুপে পোস্ট করবেন আর কি সমস্যা হচ্ছে না হচ্ছে ওকে ফাইন এদিকে ক্লায়েন্ট জ্বালায় ফেলতেছে খালি সে হয়েছে যে বেস্ট ওকে সারু কি বলছে স্যার দেখছেন ক্লায়েন্ট বলছে কি হাসি ভালো স্যার দেখাটা আই এম নট শিওর ইউ আর এক্সপার্ট হ্যাঁ না এটা হাসির কিছু না সে তার সত্যি কথাই শেয়ার করছে বুঝছেন আর আপনার প্রোফাইল দেখতে পারবো না স্যার হ্যাঁ আপনার প্রোফাইল দেখতে পারবো না প্রোফাইল দেখলে তো বুঝতে পারবো আচ্ছা প্রোফাইল দেখে কি বুঝতে পারবে বুঝি নাই আপনার কোশ্চেনটা বুঝি নাই আচ্ছা প্রোফাইলে স্যার ই র‍্যাঙ্ক হয়ে থাকে না স্যার ওটা ঠিক আছে এখানে দেখেন তাকে ডোমেইন নেম ডোমেইন নেম সিলেক্ট করতে জানেন এটা আপনাদের জন্য একটা লিসন তো যখন ডোমেইন নেম সিলেক্ট করবেন এটা আপনাদের পরে আসবে mahabosmani.com/how-to-select-a-domain-name make it easy to type eta type korte easy jemon ami ekta koy din age ekta bpo engine kinchi 2 3 mash age to eta kintu shohoje kintu bujha jay tai na make it easy to remember meaningful keep the name as short as possible tar pore hocche je try to extend mileage by your domain name mileage mane hocche je dhoron ei je dekhen bpo engine eta diye ekta jinish kintu bujha jacche je এমন একটা নেম
যে বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং বিজনেস রিলেটেড, আর ইঞ্জিন মানে হচ্ছে কি যেটা 24 ঘন্টা কাজ করে। তা আমি এই নামটা কেন নিছি, যাতে আচ্ছা ওরে বলে দে অ্যাবাউট ডোমেইন নেম, THOS, those rules are important. No need to remind you to the entire website needs to be finished by tomorrow. So I feel like you have spent a lot of time on things you should have told me already what is best. Please don't use my judgment as I am not sure. I am asking your opinion and advice. আচ্ছা আমার অ্যাডভাইস তুমি ইয়ার করতেছো, তাহলে আপনারা এই যে দেখেন ডোমেইন নেম কেনার সময় এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন, ডিজিট হাইফেন এন্ড নাম্বার। আপনারা কি চ্যাট দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে অনেক কি বলছি, অনেকে কি করে ঠিক আছে ওই যে কি একটা 24.com ডোমেইন আছে না? হ্যাঁ স্যার। নিউজ নিউজ নাম কি জানো? নিউজ 24। হ্যাঁ নিউজ 24। এটা কেনার পর সবাই 24 লাগায় ডোমেইন নেম লিখে কেনা শুরু করছে। বাংলাদেশে মানুষ এত কপি করে, অথচ চেষ্টা করবেন যে ডিজিট হাইফেন এন্ড নাম্বার, হাইফেন এন্ড নাম্বার যাতে না থাকে, এটা টাইপ করতে একটা ঝামেলা। হ্যাঁ স্যার বিরক্তিকর লাগে টাইপ করার সময়। টাইপ করতে তাহলে এই এই জিনিসগুলা দেখেন, ক্লায়েন্ট যদি জানতো তাহলে সে একটা এতক্ষণ সে দুই তিন নামে ডোমেইন নেম সাজেস্ট করতেছে। আচ্ছা ইমাজারি, সো দ্যাট ইট ইজ ইজি টু মেমোরাইজ, এমন একটা ডোমেইন নেম নেবেন। দেখেন এই যে বিপিও ইঞ্জিন, আমি এক অর্ডার পাই না, আমার আগের কোম্পানি ছিল বাইট কোড, তো বাইট কোড এক নামের পাইছি। তো বাইট কোড ডোমেইনটা এমন একটা নাম যেটা কোডের সাথে প্রোগ্রামিং এর সাথে কিছুটা রিলেটেড, এই জন্য রাখছি। তবু এটা অনেকে বাংলাদেশে অনেকে উচ্চারণ করতে সমস্যা হইতো। এখন যেটা নিছি যে ইঞ্জিন, ইঞ্জিন শব্দটা তো সবাই মনেই থাকবে, আর বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং এটা মনে থাকবে। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি, এই ডোমেইনটা আমি দুই মাস আগে চুজ করছি, আমি এক দুই ঘন্টা রিসার্চ করছি। আপনাকে একটা টুলস আছে দেখাবো আপনাদেরকে যখন ডোমেইন নেমের ক্লাসে আসছে, এখন যেহেতু ক্লায়েন্ট এটা বুঝতেছে না এই জন্য। তারপরে সাজেস্টিভ সামথিং অ্যাবাউট দ্য ব্র্যান্ড, সারা দেশে সারা ওয়ার্ল্ডে বিপিও একটা ব্র্যান্ড, তাহলে বিপিও ইঞ্জিন তার মানে এটা বোঝাই যাচ্ছে একটা ব্র্যান্ড। তবু আমি যখন গ্রুপ খুলছি বিপিও ইঞ্জিন, আমি লিখছি যে বিপিও অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস, মানুষ জানে একসাথে বুঝে যায় যে এটাতে বিপিও এবং ডিজিটাল বিজনেস প্রসেস সার্ভিস দেয় এবং ডিজিটাল সার্ভিস দেয়। আচ্ছা ইমোশনাল, অনেক সময় ইমোশনাল নাম বলে, যেমন কদিন আগে একটা নাম আমরা পাইছি গোপন জিনিস ডট কম। আচ্ছা এই জিনিস নামটা কিন্তু ইমোশনাল, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটার সাথে কিন্তু একটা যে না ওরা ওরা বিক্রি করে ধরেন ওই যে ব্রা প্যান্টি, তারপরে প্রোটেকশন, এই টাইপের জিনিসপত্র বিক্রি করে, জিনিস বিজনেসটা হালাল। কিন্তু ডোমেইনটা এমন নাম নিছে আমার দেখেই ভালো লাগছে যে না গোপন জিনিস ডট নাম, নাম মনে রাখার মতো একটা নাম, ইমোশনাল একটা নাম। হ্যাঁ আর এছাড়া স্যার নামটা শোনার পর মানুষের মধ্যে একটা আকৃষ্টতা কাজ করবে। হ্যাঁ আকৃষ্টতা কাজ করবে, এক্স্যাক্টলি। তারপরে কিওয়ার্ড, ট্রাই টু ইউজ সিড কিওয়ার্ড, হিন্টস মিনিমাম টু ওয়ার্ডস, তার মানে এখনো কিন্তু টু ওয়ার্ডের ডোমেইন অ্যাভেলেবল পাওয়া যায়। কেন আমরা তিন ওয়ার্ডের জন্য টু মাচ অ্যাবাউট ডোমেইন নেম, মোস্টলি সাইট ইজ আই উইল ডাইরেক্ট মাই ওন ট্রাফিক, আই জাস্ট ওয়াজ আস্কিং ইউ ইফ ইউ হ্যাড এ টপিক। আচ্ছা তাইলে আপনারা মধ্যখানে একটা ক্লাস পেয়ে গেলেন যে একটা ডোমেইন নেম চেঞ্জ করার জন্য মূল এই জিনিসগুলো মনে রাখবেন। What do you does mean
এর সাথে চ্যাট করলে আপনাদের ক্লাসে ডিস্টার্ব হবে, ও চ্যাট লিখতে থাকুক। আমরা আজকের টপিকে একটু চলে যাই, এটা বাদ, আপনারা এটা পড়ে নেবেন ঠিক আছে, হাউ টু সিলেক্ট নেম, হাউ টু সিলেক্ট ডোমেইন নেম। আচ্ছা, এবং আপনাদের একটা কাজ দিয়ে দেই, যেতে উনি দেখি স্যার একটা স্টোরের নামই কপি করতেছে, তাই নাকি? এসিএ এসি প্রোডাক্টস, এসি কি কোন স্টোরের নাম? উনি নিচে তো তাই বললো মনে হয়, ইউএস সিলেক্ট কোন আচ্ছা এখন এর ডোমেইন নেম সার্চ করতে তো একটু সময় হবে। আচ্ছা আই নিড এসি রিমডেল প্রোডাক্টস ইন মাই টপিক। থ্রি ওয়ার্ডস model products at remodels.com, remodelspros.com. কতজন আছেন আপনারা? ষোলো জন স্যার। গ্রুপে একজন কি পোস্ট দিতে পারবেন আজকের প্রেজেন্ট যারা আছে? হ্যাঁ স্যার পারবো। একজন পোস্ট দেন গ্রুপে, কে কে আছে একজন পোস্ট দিয়ে দেন। এটা আর আমার এই চ্যাট দেখেন আপনারা। আচ্ছা একটা গ্রুপে যাই, সে আবার মেসেজ দিলে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। দেখ তাহলে আপনাদের জন্য একটা সুখবর, সুখবর হচ্ছে আপনারা মিষ্টি পাওনা রইলেন আমার থেকে। এটাতে আপনাদের সাথে মানে আপনাদের কথাবার্তা বলার মধ্যেই প্রজেক্টটা আসছে। স্যার মিষ্টি কি বিকাশ হবে? মিষ্টি কিন্তু স্যার দারাজের মাধ্যমে পাঠাইতে পারবেন স্যার চাইলেই। না না এগুলো কিছু হবে না দারাজের, আমরা ইয়াতে যে আমরা গেট টুগেদার করব না একটা, ধরেন মানে কোন যে যাব আমি স্যার আপনাদের কি নিয়ে একটা গেট টুগেদার। স্যার এতে তো মিষ্টি খাওয়াবো, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে স্যার, আমি খাই রইলাম আপনার মিষ্টির জন্য। মাস্ক পরে করতে হবে স্যার। স্যার লকডাউনের আগে আবার দেন স্যার, লকডাউনে তো স্যার মিষ্টির দোকান বন্ধ স্যার। না লকডাউন ইয়া করে দিব মুখ। লকডাউনে মিষ্টির দোকান সমস্যা নাই, মিষ্টি আমি ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইতে রইল। তাহলে আপনাদের একটা আজকে কাজ, আপনাদের ক্লাসে একটা এক্সট্রা ক্লাস নিলাম আমি, যে আজকে এই আর্টিকেলটা পড়ে ওই যে ডোমেইন নেমের যে সিলেকশনগুলো, সবাই হয়তো নিজের জন্য অথবা নিজের ভবিষ্যৎ কোম্পানির জন্য একটা ডোমেইন চুজ করতে আপনাদের কাজ। আচ্ছা স্যার, এমন কি কোনো সাইট আছে যেখান থেকে ফ্রি তে ডোমেইন দেয়? $99 দেয়, কিন্তু পরের বছর আবার $20 কেটে নেয়, লাভ নাই। ডোমেইন একটা হোম টাস্ক দিলাম, ঠিক আছে, প্লিজ চুজ এ ডোমেইন নেম ফর ইওর আপকামিং ব্র্যান্ড। যে কোনো একটা ব্র্যান্ড আপনি ধরেন বিজনেস করবেন বা নিজের পোর্টফোলিও তৈরি করবেন, এরকম একটা ব্র্যান্ড নিয়ে একটা ডোমেইন চুজ করবেন। জিইউআইডি গাইডলাইন, এটা ক্লায়েন্ট নিয়ে আরে আপনার এই আর্টিকেলটা কি পড়বো পরে? হ্যাঁ, ওই যে ওখানে তো পাঁচটা ডোমিনের কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম না। হ্যাঁ বুঝি না, মানে বললাম স্যার এখন কাজটা কি করব। কাজটা হচ্ছে আপনি ওই যে দেখেন আপনাদের গ্রুপে দিছি, কাজটা হচ্ছে এই যে ব্যাপার পোস্ট দিলাম, এটা কই গেল? স্যার রিলোড করেন দেখি পেজটা। ওই অ্যানাউন্সমেন্টে ক্লিক করা ছিল তো ওই জন্য আর কি। হ্যাঁ স্যার আসছে স্যার পোস্ট। হ্যাঁ কি পোস্টটা কি লেখা আছে বলেন তো? প্লিজ চুজ এ ডোমেইন নেম ফর ইওর আপকামিং ব্র্যান্ড গাইডলাইন। গাইডলাইনে আপনার ওই লিংকটা দেওয়া। আচ্ছা তাহলে এটা আজকের হোমওয়ার্ক, আজকে আজকের এবং কালকের হোমওয়ার্ক থাকবে। আর এখন তাহলে আপনাদেরকে যেহেতু 2:11 বেজে গেছে, 10:11 বাকি আছে, তাহলে এটা একটু স্টাডি করেন আর 11:12 দিকে আমরা একবার কানেক্ট হই, তখন এই যে আজকের ক্লাসের ব্যাপারে কিছু আলোচনা করব। স্যার গতকালকে স্যার রাতে একটা পোস্ট দিছিলেন স্যার, অনেক বড় স্যার, আমি কমেন্ট করেছিলাম স্যার, ওইটা সম্পর্কে তো কিছু বললেন না স্যার। ওইটা অ্যাসাইনমেন্ট দিছিলেন না কি ওইটা বুঝতে পারি? আমি একটা পোস্ট দিছি জাস্ট, ওটা পড়ে বুঝলে বুঝবেন ওটা কি। ওই যে আমি বললাম না একটা আপডেট স্টাডি, ওই যে কম্পিটিটর ইয়া নিয়ে রিসার্চ করার জন্য কয়েকটা গাইডলাইন পড়ছি, কিন্তু আরো আরেকটা ওই যে আইএনসি 10 গাইডলাইন পড়ছি, এটা একটা আপডেট, সেখানে অ্যাড এর কথা বলা আছে, সেখানে ইয়ার কথা বলা আছে। তাহলে আপনারা এখন একটা বিরতিতে যাব, ইয়ে করেন এই যে ডোমেইন নেমের উপরে এক সবাই তার মনে করেন আপনারা একটা আপকামিং ব্র্যান্ড কোম্পানি করবেন, একটা ডোমেইন নেম চুজ করেন এবং এই গাইডলাইনটা পড়বেন, ঠিক আছে? এই যে এই বিশেষ করে এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে এই যে মেক দ্য ডোমেইন নেম ইউনিক অনলি ফর গোড অর অ্যাভেলেবল টু মেক ইট ইজি টু টাইপ, এই এই ইয়েগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে, বলতে হবে, চার পাঁচ চেষ্টা করে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, বাংলাতে বলতে পারো আর ইংলিশে বলতে পারলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আবার ফিরে আসবেন কয়টায় স্যার? 12:00 12:00 12:00 জি স্যার, 12:00 আবার জয়েন করবেন সবাই ইনশাআল্লাহ।
তো এখন কি তাহলে আমি কারো কোনো কোশ্চেন আছে না স্যার না স্যার কোশ্চেন নাই স্যার নতুন নেই করতেছি ইনশাআল্লাহ আবার 12টার সময় দেখা হবে আসসালামু আলাইকুম